আসসালামু আলাইকুম, আমি আরিফিন। আপনাদের সামনে আজকে এসেছি সিভি ভার্সেস রিজিউমি, অর সিভি বা রিজিউমি কি বা কী কী কাজে এগুলো ব্যবহার করা হয় বা এগুলো ডেফিনেশন ডিটেলস ইনফরমেশন কী কী থাকতে পারে একটা সিভিতে অর রিজিউমিতে, বা একটা সিভি কী কী কাজে লাগে, ডিটেলস ইনফরমেশনগুলো আমি খুব শীঘ্রই আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে থাকবেন। আমরা যদি চলে আসি সিভি কি বা সিভির সংজ্ঞা কি, আমরা প্রথমেই জেনে নিতে পারি সিভি স্ট্যান্ড ফর কারিকুলাম ভিটাই আর জীবন বৃত্তান্ত। এটি লিখিত তথ্য যাতে একজন ব্যক্তির শিক্ষা, অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা, পারদর্শিতা এবং সম্মান ইত্যাদির বিবরণ থাকে। আর রিজিউমি হচ্ছে একজন ব্যক্তির শিক্ষা, পেশা আর যোগ্যতার তথ্য এক নজরে তুলে ধরার একটি কৌশল। এটাকে একজন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত বিজ্ঞাপনও বলা চলে। আর একজন চাকরিপ্রার্থীর সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ, যোগ্যতা, পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতা অর্জন এবং দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজের পারদর্শিতা। কখন ব্যবহার করব সিভি? চাকরির জন্য, একাডেমিক পদের জন্য বা একাডেমিক পদের আবেদন করার জন্য, উন্নত গবেষণা বা ফেলোশিপ ইত্যাদির জন্য। আর রিজিউমে চাকরির জন্য আবেদন করার সময়, আর ইন্টার্নশিপ বা চাকরি মেলায় অংশগ্রহণ করার জন্য, মোট কথা আসলে চাকরি বিষয়ক সকল বিষয়ের জন্য আমরা রিজিউমটা ব্যবহার করব। এখন চলে আসি কি কি অন্তর্ভুক্ত করতে হবে। প্রথমে সিভি, পুরো নাম অবশ্যই থাকছে, যোগাযোগের তথ্য, পেশাগত পদবি, শিক্ষা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং ট্রেনিং, সার্টিফিকেশন, ভাষা এবং রেফারেন্স। বেসিক্যালি বা সিভিতে দুজন ব্যক্তির রেফারেন্স দেওয়া হয়ে থাকে। আর রিজিউমিতে পুরো নাম থাকছে অবশ্যই, পেশাগত পদবিটাও থাকছে, যোগাযোগের তথ্য, যোগাযোগের পাশাপাশি কেরিয়ার অবজেক্টিভটা থাকছে, কাজের অভিজ্ঞতা, শিক্ষা, প্রাসঙ্গিক দক্ষতা অর্থাৎ যে কাজের জন্য আবেদন করছেন সেই কাজের জন্য প্রাসঙ্গিক দক্ষতা, সার্টিফিকেশন অ্যান্ড ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ, কোন কোন বিষয়গুলোতে আপনি আগ্রহ প্রকাশ করছেন। বেসিক্যালি আপনার সিভিতে আপনার পুরো তথ্যগুলো থাকছে, পাশাপাশি রিজিউমেতে স্পেসিফিক যেটা হচ্ছে যে কাজের জন্য আপনি আবেদন করবেন সেই কাজের তথ্যগুলো থাকবে। এখন চলে আসি লেন্থ বা ব্যাপ্তি। সিভির জন্য আমাদের কমপক্ষে 2 পেজ থেকে 20 পেজের বেশি, এটা অভিজ্ঞতা বা অর্জনের উপর নির্ভর করে এটার ব্যাপ্তিটা বেশিও হতে পারে, কমও হতে পারে, তবে কমপক্ষে 2 পেজ। আর রিজিউমে 1 পেজ থেকে সর্বোচ্চ 2 পেজ, এর বেশি করা যাচ্ছে না, ঠিক আছে? রিজিউমিটা হচ্ছে স্পেসিফিক, আর সিভিটা হচ্ছে পুরো জীবন বৃত্তান্ত, যেটা পুরো জীবনের আপনার একদম ছোটবেলা থেকে বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে সব কাজের ইনফরমেশনগুলো থাকছে। আসি সর্বশেষ ইনফরমেশন যেটি আছে, আপডেট এবং পরিবর্তন, অর্থাৎ আপনি আপনার সিভি বা রিজিউমিটি আপডেট করবেন কখন বা কী কারণে আপডেট করবেন সেটা একটা বিষয় আছে। অনেক সময় অনেক চিন্তা করে থাকেন যে আসলে আমি আমার রিজিউমিটা বা সিভিটা কখন আপডেট করব, কখন আপডেট করার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনি যখনই একাডেমিক বা পেশাগত নতুন কিছু সম্পন্ন করবেন তখনই আপনার সিভি কিন্তু অবশ্যই আপডেট করতে হবে, এবং এটা সব কাজের জন্য, অর্থাৎ আপনি ধরুন বিয়ে করবেন, এটার জন্য সিভিটা এটাই থাকবে। এটা ফ্যামিলি ইনফরমেশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকছে, আপনার কাজের তথ্য থাকছে, কারেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট, পার্মানেন্ট যেটাকে অ্যাড্রেস বলা হয়, অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেসগুলো, ডিটেলসগুলো থাকছে যেটাতে সিভিতে থাকবে। এবং সিভি কিন্তু সব কাজের জন্য একটাই ইউজ করতে হবে, অর্থাৎ আপনি যখনই নতুন কিছু আপডেট করবেন, নতুন কিছু আপনার জীবনে ঘটে যাবে, সেই জিনিসগুলো সিভিতে আপডেট করতে হবে। লাইক কোনো একটা নতুন ট্রেনিং করলেন, কোনো একটা নতুন কিছু অ্যাচিভ করলেন, সেই জিনিসগুলো সিভিতে অ্যাড করতে হবে। আর রিজিউমি হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার দিকগুলো উল্লেখ করবেন, যেটা হচ্ছে
আপনার যে রিলেটেড জবের জন্য আপনি এখন আবেদন করতে যাচ্ছেন, যে রিলেটেড চাকরির জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন, ঠিক ওই কারণেই আপনি রিজিউমিটা চেক করে দেখবেন যে আসলে সেম সেম অভিজ্ঞতাগুলো এখানে উল্লেখ করা আছে কিনা। দ্যাটস অল, এর থেকে বেশি কিছু লাগবে না রিজিউমিতে, কারণ এটা শুধু আপনি জবের জন্যই অ্যাপ্লাই করবেন। আর সিভিটা হচ্ছে সব কাজের জন্য, যে কোনো কাজের জন্য আপনি আপনার সিভিটা দিতে পারেন, আর এটা চাকরির আবেদন বা পদ অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। অর্থাৎ আপনি আপনার চাকরির জন্য আবেদনের জন্য বা যে পদবীর জন্য আবেদন করবেন একটু আগেও যেটা বলেছি সেম জিনিসের জন্য আপনি করতে পারবেন। আশা করছি আমি যে ইনফরমেশনগুলো আপনাদের শেয়ার করলাম সবগুলো আপনাদের অবশ্যই ছোট থেকে ছোট কাজে লেগে যেতে পারে। যদি সামান্য আপনার উপকার করতে পারি বা কোনো কাজে এই ইনফরমেশনগুলো আপনাদের আসে, তাহলে নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করব। এবং আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে বেশি থেকে বেশি মানুষ দেখে বা যারা এটার জন্য যাদের জন্য এটা প্রয়োজন তারা এটা পেয়ে যায়। এবং পাশাপাশি এটা শেয়ার করতে পারেন, এবং আমার এখানে যদি কোনো কিছু নিয়ে এই রিলেটেড আপনার কোনো কিছু দরকার পড়ে বা প্রয়োজন মনে হয় যে না এই বিষয়টা আর একটু ক্লিয়ার জানা দরকার, তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।